Ya Nabi Salam Alayka Ya Rasul Salam Alayka Ya Nabi Salam Alayka Ya Rasul Salam Alayka سلام علیکا ایک خواب سنا با ایک خواب سنا با یا رسول اللہ یا مصطفی اللهم آمین 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 کیا نام ہے মুরব্বীর সামনে 900 তাদেরকে হেদায়েত করো প্রতিষ্ঠানের মধ্যে সাহায্য সহযোগিতা করবে, টাকা দিবে, পয়সা দিবে, যারা জায়গা দিয়েছে, জমিন দিয়েছে, আরো যারা সাহায্য করবে, প্রধানমন্ত্রী কুদ্দুস তাদের এই সাহায্য হবে। খবর থেকে শুরু করে ব্যস্ত যাওয়া পর্যন্ত এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি আহরে সুন্দর অন্যতম আল্লাহ এই প্রতিষ্ঠানের সম্পর্ক জামে আমলিয়া শুনিয়া সাথে করো এবং আমরা চলে যাব আমাদের পরম্পরা আমাদের বংশধর যারা আসবে তারা রাতে আরো মসজিদ মাদ্রাসার বেশি খিদমত করতে পারছে সবাইকে আল্লাহ এই নকল থেকে আমাদেরকে হেফাজত সুন্নি আসল ইসলামের উপর কায়েম রাখবে আল্লাহ তোমার গায়েবি গণ্ডবন্ডর তোমার প্রারম্ভের গাইবে গণ্ডবন্ডর গোসবাগ এবং সাইন্স রেকর্ডের গাইবে দনমন্ডর থেকে আল্লাহ
করেছিলাম আল্লাহ এই যেটা মর্ম আল্লাহ মর্ম অনুযায়ী আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের উপর আল্লাহ মাদ্রাসাটা কামিল পর্যন্ত করতে পারে ওনার মা বাবার পক্ষ থেকে আল্লাহ ওনার আল্লাহ সে করতে হেয়াতের মধ্যে ওনার বংশধর যারা তাদের হেয়াতের মধ্যে আমাদের বংশধর যারা আছে ওলা যারা তাদের হেয়াতের মধ্যে আমাদের সমস্ত কর্মান পূরণ করো আল্লাহ তুমি আছে সমস্ত এলাকাবাসীর উপর আল্লাহ তুমি আমিন সমস্ত এলাকাবাসীকে আল্লাহ তুমি তৌফিক দান আমিন মাদ্রাসার খিদমত করতে পারে আমিন আর্থিক সাহায্য করতে পারে আমিন আল্লাহুম্মা আগরে আল্লাহ তোমার সাথে তোমার সাথে আমিন আমিন হবে ওর সাথে আমিন আমিন সাহাবায়ে কেরাম তাবে 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 নাউদে কামিল মকবুল গোসমান গরিব নওয়াজ সেন্সাস রেকর্ড গোসমান বানলারি বানিয়ে জামে আর সৈয়দ আমার শাস্ত্রী কুটে আমি ছিল না কেন সম্মানিত শাইখ হাদিস উস্তাদ উলামা শের মিল্লাত হযরত হাস আল্লামা মুফতি উবাদাহাত কাইম মাদ্রাসা আলী সাহেব নারে তাকবীর নারে তাকবীর রহমতুল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأولياء ملته وشهداء محبته وعلينا معهم ولهم وفيهم وبهم أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله وعلى صلاة يا رسول الله عليه
عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا دردل مسلم مقام مصطفى آبرو مار نام مصطفى سارا دنیا بسم اللہ الرحمن الرحیم لا يستوي الخبيث ولا الطيب ولو أعجبك كثرة الخبيث صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ জাল্লা জালালুহু ও আম্মা নওয়ালুহু আজ আমরা সবাইকে গৌসিয়া আহমদিয়া তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসার এই প্রতিষ্ঠা লগ্নে আজিম শান জশ্ন ঈদি মিলাদি নবী সাল্লাল্লাহু তাআলা শ্রদ্ধা বাদন সভাপতি আল হাফ ইউসুফ মিয়া আল কাদেরী এবং কেন্দ্রীয় গোসে কমিটির সভাপতি আল হাফ পেয়ার মোহাম্মদ সাহেব এবং কেন্দ্রীয় গোসে কমিটির সংগঠন সম্পাদক আল হাফ মুসাবউদ্দিন অ্যাডভোকেট মুসাবউদ্দিন বক্তিয়ার সাহেব অপরাপর হযরত উলামায়ে আহলে সুন্নাহ আহবাব তরিকত বিরাদরানে দীন মিল্লাত রহমানি ওয়া রাহমাতুল্লাহ একবার জোরে বলুন আমিন আমিন হযরত গ্রামী আমি অসুস্থ অবস্থায় আমার অনেক ব্যস্ততা আমার অনেক কাজ এগুলো বলার দরকার নাই তো যেহেতু আমি এসেছি এখানে যেহেতু একটা আহলে সুন্নাত ওয়াল জামাত মার্কাজ একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে যেই প্রতিষ্ঠানটি সর্বপ্রথম আল্লাহর পেয়ারা নবী মসজিদে নববীতে প্রতিষ্ঠা করেছিলেন মসজিদে নববী শুধু মসজিদ না বলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসা মসজিদে নববী এই জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআন হাদিম ইরশাদ করেন লা ইয়াস্তাবিল খবীস ওয়ালা তাইয়্যিব খবীস আর তাইয়্যিব দোনো বরাবর নেই একসা নেই আলাউ আজাবাকা কসরতুল খবীস যদিও বা দেখতে মনে হচ্ছে খবীসের সংখ্যা বেশি সংখ্যার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত এটা সম্পূর্ণ মিথ্যা কথা আহলে সুন্নাত ওয়াল জামাত শক্তির নাম সংখ্যার নাম নয় এখানে সংখ্যায় কম হলো কয়েক কোটি ফেরেশতায় জলসায় তো শিব এই জন্য আমি বলবো কোরআন হাদিসের আলোকে বলতে সংক্ষেপে যাদেরকে আজ এই জলসা আসার জন্য আল্লাহ এবং আল্লাহর প্রিয় নবী দাওয়াত দিয়েছেন তারা মুন্নবুকুর পারে দোকানে বসে কাঠের হাটে বসে থাকতে পারবে না আর যাদেরকে খোদা রসুল দাওয়াত দেয় নাই তারা কোন অবস্থাতে এই জলসায় এই প্যান্ডেল লিস্ট আসতে পারবে না একটা মাঠে যদি 10,000 ছাগল একত্রিত হয় 10,000 তারা পরামর্শ করলো এই মাঠে প্রত্যেক দিন একটা বাঘ আসে এই বাঘকে আমরা কাবু করবো
দশ কোটি দশ হাজার নয় দশ কোটি ছাগল যদি ময়দানে একত্রিত হয় সেখানে যদি একটা বাঘ চলে আসে তখন আপনারা সংখ্যেই দেখতেছেন ছাগল কেমন কেমন, কিন্তু এই দশ কোটি ছাগলের মধ্যে একটা বাঘ চলে আসে বাঘকে তারা কি কাবু করতে পারবে? তাহলে বোঝা যাচ্ছে সংখ্যার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, শক্তির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য যাদের কাছে ঈমান শক্তি আছে, আজকে মুস্তফা যাদের কাছে আছে তাদেরকে বলা হয়েছে সমাজে আজম। সমাজে আজম শক্তির নাম, সংখ্যার নাম নয়, ফাগরি টুবের জামার নাম নয়, মুফতি সাহেবের নাম নয়, মোতম সাহেবের নাম নয়, বলকে শক্তি নাম। একজন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করার সাথে সাথে তার আগে গরিব মিসকিন গোলাম বানি মাত্র 39 জন মাত্র ঈমান এনেছিলেন। সাফা পাহাড়ের পাদদেশে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহর প্যারা নবী তো গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিন এবং ঈমান ইসলামের তালিম দিচ্ছেন। আর কাফির এবং মুশরিকিন মক্কা তাদের অ্যাসেম্বলির নাম ছিল দারুন নদওয়া। খানায়ে কাবার ভিতরে উত্তর পাশে ছিল দারুন নদওয়া, সেখানে বসে আরবের বড় বড় নেতারা মিটিং করলো। আবু জাহল, আবু লাহাব এভাবে, উতাইবা, সাহেবা, উমাইয়া বিন খলাফ, উকবা বিন আবি মুয়াইদ, হ্যাঁ তারা মিটিং করলো। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এক একজন এক প্রস্তাব দিলেন। এক বুড়া মানুষ আসলো, দাঁড়িওয়ালা, বিরাট ফাদরি, বড় মুফতি, বলে তোমরা যে প্রস্তাব দিয়েছ একটা প্রস্তাবও আবদুল্লাহর বেটার বিরুদ্ধে হয় নাই, দুর্বল প্রস্তাব। বলে হুজুর আপনার বাড়ি কোথায়? কোথার থেকে আসছেন? তো উনি কিতাবে আসে, উনি বললেন আমি নজদ থেকে এসেছি, নজদি, আমি শেখ নজদ, আমি বড় বড় মিটিং ডেকে সেখানে ভুল প্রস্তাব দিলে সংশোধন করার জন্য আমি আসি। বলতে আমাদের প্রস্তাব কি? হ্যাঁ, বলতো তোমরা মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামকে শোক বন্ধ করে বা এভাবে হাটটেক বন্ধ করে তোমরা যেখানে ফেলে দিবে সেখানে তো প্রসার করবে দিন ইসলাম, আবার তো কি করতে হবে? বলে একবার কতল করে দিতে হবে, শহীদ করতে হবে, কে পারবে? আবু সুফিয়ান ইবনে হারব তখন আনেন রসুলের শাশুড়ি হযরত সাইয়্যিদুনা আবু সুফিয়ান ইবনে হারব তখন দারুন নদওয়ার সভাপতি ছিলেন। তিনি বললেন যে ব্যক্তি হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শহীদ করে শিরোচ্ছেদ করে তার মাথা সরায় মোবারক, এই দারুন নদওয়া জানতে পারবে তাদেরকে 100 লাল লাল উট, লাল উটের দাম কম বেশি, লাল উট পাওয়া যায় না সহজে, উট 100 লাল উট পুরস্কার দেওয়া হবে এবং সে আরো যা চাইবে তা তাকে দেওয়া হবে। হঠাৎ করে হযরত উমর ইবনে খাত্তাব দাঁড়ায় গেলেন তরবারি কোলে, তিনি বললেন তোমাদের মধ্যে সাহস নাই, তোমরা পারবে না, খাত্তাবের বেটা এই মুহূর্তে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে শহীদ করে এক্ষুনি তার সরে মোবারক নিয়ে আসবো। এই কোলা তরবারি নিয়ে তখন তো লড় স্পিকার ছিল না, মক্কা শরীফের গলিয়ে গলিয়ে এলান করতেছেন, এ মক্কাবাসী
তোমাদের শত্রু মোহাম্মদ আরবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আমি শহীদ করতে যাচ্ছি, গলিয়ে গলিয়ে এলান করতেছে উত্তর স্বরে। আবার বুখারী শরীফে আছে তাকে জলিল বলা হতো, হযরত ওমরকে জলিল। জলিল মানে ওনার আওয়াজ খুব বিকট ছিল, জলিলুস সাউত ওনার এক গলা খুব, হযরত ওমর ইবনে খাত্তাব জলিলুস সাউত। মক্কা শরীফের গলিয়ে গলিয়ে এলান করতে যেন আমি মোহাম্মদ আরবিকে কতল করব। আর ওইদিকে দার আরকমের মধ্যে 39 জন গরিব মুসলমান তাদেরকে বলতেছে আজ কুশের দিন, ঈদের দিন, হুজুর ওমর তো এলান করতেছে আমরা তো আমাদেরকে শহীদ করে দেব, বলেন আজ কুশের দিন তোমরা। সে বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 39 জন গরিব মুসলমানকে ইমানদার করেছে, আমি 40 জন পুরো হতে দেব না, তার আগে ওনাকে কতল করে দেব। সরকার করুন এলান করলেন এখানে বইয়ের কিছু নাই, আমি ইমানদারের সংখ্যা হযরত ওমর দ্বারা 40 জন পুরো করব। সুবহানাল্লাহ, একদিকে নবীর বিরুদ্ধে এলান, আরেকদিকে আমার নবী নিজের এলান করতেছেন ঈমান ইসলামের এলান। একদিকে আমার নবীকে মুর্দাবাদ দেওয়া হচ্ছে আর দারে আরকমের মধ্যে নারায় রেসাল দেওয়া হচ্ছে। হযরত উমর ইবনে খাত্তাব তরবারি নিয়ে যখন ডুবতেছেন দারে আরকমে, হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন, বলে রাগ করার কিছু নেই, আসতো ওমরকে, ওমর আসো দেরি হয়ে গেছে, তুমি আসতে দেরি হয়ে গেছে আসো। আল্লাহর নবী নবুয়তের নজর যখন হযরত ওমরের দিকে নিক্ষেপ করলেন, হঠাৎ করে ওমর বিন খাত্তাবের হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেছে। এবং শেষ পর্যন্ত বললেন হুজুর কলমা, হুজুর আমি আসছিলাম আমার নিয়ত খারাপ ছিল, এখন আমার কলবের জগৎ কেন পরিবর্তন হয়েছে আমি জানি না, আমার কলবের মধ্যে ইনকিলাব এসে গেছে, বিপ্লব এসে গেছে, ইয়ে ইনকিলাব কহাঁ সে আয়া, মুঝে পতা নেই, মালুম নেই। আপ নজরে করুন ফরমাতে হ্যায় কসম খুদা কি মেরে দিল মে এক ইনকিলাব পাদা হো গয়া। কলমা পড়ার সাথে সাথে হযরত জিবরীল আমিন কোরআন শরীফের আয়াত নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হযরত উমর 40 জন পুরো করতে দিবে না বলছিলেন, এখন তো হযরত উমরের দ্বারায় 40 জন পুরা হয়েছে, এই জন্য হযরত উমরের আরেকটা উপাধি হলো মুতাম্মিমুল আরবাঈন। সাহাবায়ে কেরামের উপাধি আছে, এগুলো হাদিসে বুখারী মুসলিম 76 মধ্যে আছে, মুতাম্মিমুল আরবাঈন, মুতাম্মিম মানে পরিপূর্ণকারী, 40 জন পরিপূর্ণ হলো কার দ্বারায়? উমরের দ্বারায়। ইয়া রাসূলুল্লাহ এতগুলি মুসলমান ইমান এনেছেন, আসমানের মধ্যে ঈদের আনন্দ হয় নাই, আজ কোটি কোটি ফেরেশতা প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সৈয়দনা উমরে ইমান আনার কারণে ঈদের খুশি চলতেছে, ফেরেশতারা ঈদ করতেছে, আল্লাহ তাআলা পাঠাইছে এই আয়াত শুনি, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনীন। আমার অদৃশ্য জ্ঞানের অধিকারী সৃষ্টির সমস্ত গায়বী আলম
অদৃশ্য জ্ঞান আমি যাকে দান করেছি তার নাম হলো নবী। নবীর মানে দেওবন্দের এগারো জন মুক্তি সফির দেওবন্দির নেতৃত্বে তারা আটজন আটজন অষ্টজনে একটা অভিযান আল মঞ্জর আরবি অভিযান ওটা দেখছে একজন খ্রিস্টানে আল মঞ্জর মিস্টার মাহরুফ সে আল মঞ্জর লিখেছে আরবি যেটা শাব্দিক অর্থ দেখি দেখি ওলামায়ে কেরাম কিতাব পড়ায় সেটার উর্দু অনুবাদ করেছে দেওবন্দিরা তারাও লিখেছেন অনুবাদ করতে গিয়ে নবী শব্দ যেখানে আসছে সেখানেও তারা লিখছেন যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর পর্যায়ে ওহি করা হওয়া এই ওহি হলো অদৃশ্য জ্ঞান গায়েবি আরো কারণ বাস্তবকে লুকানো যায় না। আমাদের একটা কথা আছে শাক দিয়ে মাছকে গ্রহণ করা যায় যায় না। হযরত শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি গোলস্তার মধ্যে লিখতেছেন জওহর দর খিল্লা মুক্তার কুমা নফিসাস ফার্সি ভাষা স্বর্ণের একটা টুকরা স্বর্ণের কাদা মাটির নিচে যদি একশো বছর থাকে কেমন তার মূল্য কি কমে যাবে? জোরে বলেন না। মাটির নিচে ছিল সাগের নিচে ছিল মাছ কিন্তু গ্রহণ বাস্তব হাকিকত বদল নেই সত্যি বাস্তবকে কেউ বদলতে পারে না বাস্তবকে একমাত্র পরিবর্তন করতে পারে আল্লাহ তাআলা। যেমন নাকি আল্লাহ মারদুমের নূর থেকে সাত জমিন তৈরি করেছেন সুন্দর সূর্য তৈরি করেছেন আঠারো হাজার মখলুকাত তৈরি করেছেন নবীর নূর থেকে তিনি বাস্তবকে পরিবর্তন করে দিয়েছেন। মাটি নূর নূরের তৈরি এই স্টেজ নূরের তৈরি এই মাটি নূরের তৈরি কিন্তু একমাত্র বাস্তবকে পরিবর্তন করে মাটি করে দিয়েছেন। যদি নূর থেকে যেত তাহলে দুনিয়া থাকতো না দুনিয়ার মানুষ থাকতো না চলাফেরা করা ব্যবসা বাণিজ্য সম্ভব তাহলে হাকিকতকে বাস্তবকে পরিবর্তন করতে পারে যিনি খালেক যিনি আমার প্রিয় নবীর নূরানি সুরতকে প্রথম তিনি সৃষ্টি করছেন। এই কথাটি আশ্রমে তা নবী তিনিও লিখেছেন একটা কিতাব যে রসুল পাগের সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা নবীর নূরকে সৃষ্টি করেছেন ওই কিতাব আমার কাছে আছে তসরুফতি তানবী সাহেব। তো হযরত আল্লাহ তাআলা ইরশাদ করেন এই জন্য লা ইয়াস্তাবিল খবীস ওয়ালা তাইয়্যিব আলাউ আজাবাকা কাসুরাতুল খবীস এই মাদ্রাসার নাম গৌসিয়া তৈবিয়া আহমদিয়া সুন্নিয়া যেখানে গৌস বাগের নাম কুতুবুল ইরশাদ আওলাদ রসুল সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ নাম যেখানে সৈয়দ গৌসুল আজম আহমদুল্লাহ মাজবান্দার রহমতুল্লাহ নাম আহমদ সাথে সাথে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শরীফ কুটির নাম আহমদ আহমদের ভিতর দুজন বলি আছে না নাই সুন্নিয়া আজ পর্যন্ত আহার সুন্নত যত প্রজেক্টর আছে প্রায় প্রজেক্টরের মধ্যে সুন্নিয়া লেখা হয়েছে কেমন আমি হাজারো সুন্নি দাবি করলো দাবির নাম সুন্নি নয় আমাদের সুন্নিয়া নামের কোনো মাদ্রাসা বাতা সরকার আছে জোরে বলেন না একটু সুনিয়া নামের কোন মাদ্রাসা নাই আমি চ্যালেঞ্জ করে বলতেছি কোন কাদেরিয়া মাদ্রাসা আছে কাদেরিয়া নাই চিশতিয়া মাদ্রাসা আছে নকশবন্দিয়া আছে কোন আল্লাহর ওলির নামে কোন প্রতিষ্ঠান আছে নাই দেখতে বেশি লাগে বাপ রে বাপ
ঠিক নাপ থেকে সমস্ত রোহিঙ্গা চলে আসছে মৌলানা সেজে করে রোহান যত আছে চলে এসে আমার যখন দেখি বাপুর ভাব এক এক দোকানে দর্শন বিজন শুধু লৌকিকতা অর্ডার আছে আসর নামাজের পরে কেউ মাদ্রাসা থাকতে পারবে না সব বাইরে দৌড়ে দৌড়ি করবে রোড়ে রিয়া যাকে বলা হয় রিয়া কারি লৌকিকতা ইয়ে রিয়া হে দেখাবা হে ইয়ে হাকিকত নেই বলকি ইয়ে ঝুট হে কাজাব হে গজ্জাল হে এই দেশে টাকার অধিকার নাই তারা রেজাকার আলহুদ তারাই করেছে কারা করবে কোন শুননি একজন ডাকাম যে স্বাধীনতার বিরুদ্ধে করার কারণে অমুক শুননিকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি ছেলে একজন ডাকাম আছে নাই আজ ফারুক আজমের কিছু এই সাহস দেখাইলেন প্রাক্তন চেয়ারম্যান জনাব আবুল মনসুর চৌধুরী আমি ওনাকে অন্তর থেকে দোয়া করতেছি ফারুক আজম ইমান আনার পর আসিদ্দাওয়ারাল কুফার ওনার তরবারি খোলা রাখতেন যারা নবীর দুশ্মন তাদের সাথে জন্য রহমাও বাই না ভাই তারা পরস্পর সেবা একরামকে মহব্বত করতেন আলা হযরত মুজদ্দুদ্দিন মিল্লাত ইমামে আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা নূর জীবন যাচ্ছে হজ করার পর যদি কোনো মানুষ আলা হযরতের সাথে দেখা করতে আসতেন তো বলতেন অত যে রিকশাওয়ালা লেখাপড়া নাই দশটাও তো জানে না আলা হযরতের ভক্ত এক বড় মূর্খ আর উনি হলেন ইমাম আহমদ রেজা ওনার আগে এবং কেমন পর্যন্ত এত বড় মুজাদ্দিদ আজম ইতিপূর্বে আসবে না আসবে না আল্লাহ জিজ্ঞাসা করছেন করতেন তুমি হজে গিয়েছিলে আমার নবীর দরবারে গিয়েছিলে মদিনা শরীফ মূর্খ মানুষ বলো গিয়েছিলাম তাড়াতাড়ি আল্লাহ মদিনাজুর গিয়েছিলাম করার সাথে সাথে মুরুকুর কদমে মুখে চুম আল্লাহ আর আল্লামা মুফতি যারা টাকার জন্য ইমান বিক্রি করে সাবলা সত্তরে মুর্দাবাদ টাকা পাবার পর সিন্দাবাদ শুকরানা মাহফিল করে জবাব দিলে বেটারি দিকে ছাড়বে কারণ আছে তো রসুলের আওয়াজ হলো শূন্য ওলামা ইকরামের ব্যাটারি চার্জ আছে রসুলের কেমন এখানে তৈয়ব আর হবে তৈয়ব মানে পবিত্র তৈয়ব মানে বরহক তৈয়ব মানে হালাল তৈয়ব মানে সওয়াব আলম তৈয়ব মানে আর সুন্নাত ফাতেমা তৈয়ব মানে গোস বাগর দল তৈয়ব মানে সংসে শ্রী বুড়ো দল তৈয়ব মানে গোস মাঝ ভান্ডারের দল বলেছেন কোরআন করিমে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন
তার দেহ নয় কলম না ভাগ, মুশরিকের কলম কি অনাফিসিকে বলছেন দুন বছর আগে শুনে আজিও ফলে বোহার পেয়েছি তিনজন মানুষ এসছে রসুলের দরবার, দুজনে জাগা ভাই রই কিতাবুল আলামত আছে ফজিলতুল আলাম, আজ এক হয়েছে ফল কামেল সাকিনিয়ার ছাত্র বুহারি, দুজনে জাগা ভাই বই গেই তৃতীয় জন ডন মঞ্জুর ফোয়া আয় জাগান ভাই ফুসি দিকে বসুম ফরত গেই সরকার হলে এই দুজন আল্লাহর কাছে জাগা চাই আল্লাহ জাগা দিন আর দুটোর খুদা জাগানো দেবে এটা অহংকার বুঝি আমি ফিজি দিকে নেবে শুনতে দূরে গেছি এটা রক রসুল পাশ আসলাম আর দরবার মেজি ফিজি দিব নবীর চেহারা সহন সৃষ্টি সবচেয়ে বড় নেওয়া সরকার দল চেহারায় পা আমি খবিসের তৈর কথা বলছি তোমাদিগকে আশ্চর্য করে ফেলবে ছাগল যদিও একত্রিত হয়ে একটা বাঘ আসলে ছাগলের বংশ থাকবে, ছাগলের বংশ 1,40,000 মদিনা শরীফ মক্কা শরীফের মানুষ যারা নবীর শত্রু ছিল তাদেরকে আমার নবী তা তো সারা থেকে উঠাই আসুন মারল ফুজিল পৌঁছে দিয়েছে, কাজেই হক বাতের একটা মূল জিনিস আছে আমরা সবাই হতে জানি না, মূল 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 একটা একটা কি আল্লাহর নবীকে সাধারণ মানুষের উপর তুলনা করা, জোরে বন্যা নজর আল্লাহ নবীকে কার উপর সাধারণ মানুষের উপর তুলনা করা এটা হলো একমাত্র হব্বাতলের পরিচয়, যারা নবীকে সাধারণ মানুষের উপর কথায় কথায় তুলনা করে বোঝা যাবে তার অন্তরে ইমান নাই তার কলম না ভাত, তার কলব কি মুশরিককে নাভাগ বলছে তার শরীর নাভাগ নয় দিল নাভাগ, যেই দিলে আল্লাহ নবীর মান সম্মান কমানোর চেষ্টা করে একটা নবীর মান সম্মান কেউ কমাতে পারবে বাড়াইতে পারবে, আরে কি বাড়াইতে পারবে আল্লাহ তো নবীকে নিজে দাওয়াত দিয়েছে, নবীকে কোন নবীকে আল্লাহ দাওয়াত দেয় না একমাত্র আমার হাবিবকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত কোথায় দিয়েছেন 27 পান নিচে তাদসরা নিচে জিনিনসন নিচে বায়ুমণ্ডলে নিচে 27 পান নিচে আর সুকুরসি নিচে বাইতুল মামুর নিচে ফেরেশতাদের জগন নিচে লৌহ কলম নিচে আটকানা ব্যস্ত নিচে সমস্ত মখলুকাত নিচে নবীর পঙ্গবার চলে গেছে সমস্ত সৃষ্টির উপরে, মুফতি সাহেব নামাইতে পারবেন সেখান থেকে কোন বিয়াদম নামাইতে পারবে, আচ্ছা সেখান পর্যন্ত কোন বন্দা উঠাইতে পারবে, উঠাইতেও পারবে না নামাইতেও পারবে না, এক বিয়াদম বইতে লিখেছেন সরকার দ্বারা আলিব্বা তা সা অক্ষর চিনতে আজ বুহারি ছাত্ররা পড়ছে কাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিতাবান ইলা আযীমিল বাহরাইন
ষষ্ঠ হিজরির পরে সুলে হুদায়বিয়ার পরে যখন শান্ত হয়ে গেল, আসা যাওয়া বাধা নাই, তখন বাহরাইনের আমি বাজান উনি মুসলমান হয়েছিলেন, এই জন্য তাকে আমার নবী বাহরাইনের আমির করেছিলেন। ওনার কাছে একটা চিঠি লিখেছেন আমার নবীর নিজের হাতে, আজিবুল বাহরাইন এই চিঠিটা তুমি কিসরা নুসরা আমার কাছে পৌঁছাই দিবে, ইরানের সম্রাটের কাছে। আমি তাদের এই বেয়াদবির কিতাব দেখলাম যে নবী লেখে নাই, নবী সাহাবায়ে কেরামের দ্বারা লেখাইছেন। আচ্ছা, এটা তো রূপক অর্থ হবে, বাস্তব অর্থ হবে না, রূপান্তরিত করা হবে, কেমন লেখা যেটাকে মজাজ বলা হবে। তো হাকিকত মানে বাস্তব, যেখানে অসম্ভব সেখানে রূপক অর্থ নিতে হয়। আল্লাহর জন্য নবীর জন্য কোন বাস্তব কাম করতে কি অপার নাকি? কারণ একটা সাবজেক্টের মধ্যে যদি আমার নবীর নাকচ থাকে তাহলে এটা অপবাদ হবে আল্লাহর উপর, যে আল্লাহ এমন এক সৃষ্টির শ্রেষ্ঠ নবী পাঠাইলেন যে যিনি কামেল নবী নয় নাকচ নবী, সব জানে কিন্তু লেখা তো কাজে এখানে প্রতিষ্ঠান দরকার আছে না নাই? ওটা কি দাখিল মাদ্রাসা না কামেল? জোরে বলেন, বৃহৎ তুলে বলেন, দায়িত্ব আল্লাহ সাহায্য করবে এখানে কামেল মাদ্রাসা। এখানে কোন মাদ্রাসা হবে? কামেল মাদ্রাসা, তৈয়বের মাদ্রাসা, যারা নবীর আশেক তাদেরকে তৈয়ব বলা হবে, আশেক রসুলকে তৈয়ব বলা হবে, হালাল জিনিসকে তৈয়ব বলা হবে এবং আর সুন্নতকে তৈয়ব বলা হবে। আর যারা নাফাক নবীর সামনে বিয়াদবি করে গোস্তা তাদেরকে বলা হবে খবিস, তারা নাফাক। তাহলে এখানে আহলে সুন্নত ওয়াল জামাতের এদারা একটা প্রতিষ্ঠান প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। আর এখানে কোন সুন্নি মুসলমান যারা প্রভাবশালী, আমি শুনলাম অনেক প্রভাবশালী সুন্নি মুসলমানকে তারা ফটভ্রষ্ট করে ফেলেছে, কিন্তু ফটভ্রষ্ট করতে যদি নসিব ভালো থাকে আমি তার জিম্মেদার ফটভ্রষ্ট হতে দেব না, আর যদি নসিবের জাহান্নাম লেখা থাকে যত বড় নেতা হল না কেন সে জাহান্নামে তখন লেখা তাকে জাহান্নামে হয়ে যায়, অসুবিধা নাই। আল্লাহর খাজানা নবীর গুপ্ত ধনভাণ্ডার মধ্যে কোনদিনই অভাব আছে? আমরা মাদ্রাসা আমাদের টাকার মুখাপেক্ষি নয়, আমাদের সম্পদ আমাদের জান প্রেম মাদ্রাসার মুখাপেক্ষি। কেন আছে রসুল দুনিয়াতে থাকলে কেমন করে? আল্লাহ তাবারক তাআলা এই জলসাকে কবুল করুন এবং আল্লাহ রসুল গায়েব খাজানা থেকে আল্লাহ সাহায্য করুন। এই মজলিসে এই প্রতিষ্ঠান আল্লাহ তুমি কাবিল পর্যন্ত হওয়ার ব্যবস্থা করে দাও আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।